নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর কালাইন সড়ক সংস্কারের দাবিতে টানা 3 ঘন্টা অবরোধ। উচ্ছেদ অভিযান নিয়ে শিলচরে বিক্ষোভ প্রদর্শন বহু সংগঠনের। শিলচর ন্যাশনাল হাইওয়ের দোকানে দুর্ধর্ষ চুরি, ক্ষয়ক্ষতি প্রায় 80,000। এবারে সংবাদ বিস্তারিত। টানা 3.5 ঘন্টা অবরোধের পর অবশেষে মুক্ত করা হয় শিলচর কালাইন সড়ক। দীর্ঘদিন থেকে সংশ্লিষ্ট সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। এ নিয়ে বার কয়েক সংস্কারের দাবি জানালেও নিট ফল শূন্য। এতে ভুক্তভোগীরা ক্ষোভে ফুঁসছিলেন। সোমবার এই ক্ষোভের বিস্ফোরণ ঘটে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সড়ক অবরোধে নামেন তারা। এদিন সকাল 11টা থেকে শুরু হয় এই অবরোধ। তারপর পায়োনিয়র ক্লাব সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংস্কার আয়োজিত এই গণবিক্ষোভে সামিল হন শতাধিক জনতারা। ক্ষুব্ধ জনতার আন্দোলনে একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যার দরুন সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। এর প্রভাব পড়তে শুরু করে শহরের ভেতরেও। সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে আসেন অতিরিক্ত জেলাশাসক, ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনিক ঊর্ধ্বতন আধিকারিকরা। তবুও অবরোধ প্রত্যাহারে ব্যর্থ হন তারা। শেষে পূর্ত বিভাগের তরফ থেকে কাজ করার প্রতিশ্রুতি দিলে বিকেল 3টা নাগাদ সড়ক অবরোধ মুক্ত করেন আন্দোলনকারীরা। আগামী 15 জানুয়ারি থেকে কাজ শুরু করা হবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। এদিন পায়োনিয়র ক্লাবের সভাপতি কুমোদ সিনহা ও সম্পাদক মান্না চন্দ্রের স্বাক্ষরিত এই স্মারকপত্র সার্কেল অফিসারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে সড়ক অবরোধ চলাকালীন জেলা কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিক পৌঁছালে পরিস্থিতি কিছুটা উত্তেজিত হয়ে ওঠে। কিছু স্বার্থপর ব্যক্তি সড়ক অবরোধকে বাতিল করার প্রচেষ্টা চালালে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। পরে যদিও প্রশাসনিক আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানা গেছে। শিলচর কালাইন সড়কের একমাত্র সংযোগকারী সড়ক এই সড়ক। এত গুরুত্বপূর্ণ এই সড়ক হওয়ার পরেও এই সড়ক এতদিন ধরে এই অবস্থায়, বেহাল অবস্থায় আছে। প্রায় প্রত্যেকদিন টুকটুক উল্টে যায় সুপারির সম্মুখে। কেন এই অবস্থায় আমাদের বাঁচতে হবে? আমাদের কি ভালোভাবে বাঁচার কোনো অধিকার? আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করার পর প্রশাসন যখন চুপ, আজ আমরা কোনো রাস্তা না পেয়ে অবশেষে এসে এই সড়কে দাঁড়াতে বাধ্য হয়েছি। কি করব আমরা? আমরা কি ঘরে বসে থাকবো? এতদিন ধরে সরকার কেন এই রাস্তা পরিপূর্ণ এবং প্রায় অ্যাক্সিডেন্ট হয়। গত 3 বছর ধরে মানুষের সহ্যের সীমা পার হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই অবস্থার উপায় না পেয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বারবার চেষ্টা হয়েছে, কর্ণপাত হয়নি। আজকে বাধ্য হয়ে তারাপুর পায়োনিয়র ক্লাব আহ্বান জানিয়েছিল এবং এত অঞ্চলের জনগণ স্বতঃস্ফূর্তভাবে বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে, এমনকি এই যে আমাদের এখানে মাসি আছেন, প্রায় 85 বছর বয়স, তিনি পর্যন্ত রাস্তায় দাঁড়িয়েছেন। আজকে এসছেন প্রশাসনের লোকরা, প্রায় 3 ঘন্টা অবরোধ করার পর সার্কেল অফিসার এসছেন গৌরব দাস এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তারা কথা দিয়েছেন, লিখিত কথা রিটার্ন দিয়েছেন যে আগামী 15 জানুয়ারি মাঘ বিহুর মধ্যে এর কাজ শুরু হবে। তার প্রক্রিয়া শেষ হওয়ার পর এবং তার আগে পর্যন্ত 2 বেলা তারা রাস্তায় জল দেওয়ার ব্যবস্থা করবেন। এখানে আমরা আরও দাবি রেখেছি যে রাস্তার 2 ধারে ড্রেন এবং ফুটপাথের ব্যবস্থা করতে হবে এবং তারাপুর শিববাড়ি রোডের ইএনডি বান্ধের উপর পাকা রাস্তা হবে। বটদ্রবা সহ রাজ্যের অন্যান্য স্থানে উচ্ছেদ কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করল কেন্দ্রীয় শ্রমিক ও বিভিন্ন সংগঠন, ক্রমে এনটিইউআই, এনআইইউটিইউসি, টিইউওসিসি সহ অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ফোরাম ফর সোশিয়াল হারমোনি, নারী মুক্তি সংস্থা। সোমবার শিলচর ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে বেলা 12টা নাগাদ যৌথ সংগঠনের কর্মকর্তারা একত্রিত হয়ে বটদ্রবা সহ রাজ্যের অন্যান্য স্থানে উচ্ছেদ কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ফোরাম ফর সোশিয়াল হারমোনির অন্যতম সংগঠক অরিন্দম দেব। এরপর
একে একে করে জনসমক্ষে বক্তব্য তুলে ধরেন যৌথ সংগঠনের কর্মকর্তারা। তারা জানান, বর্তমান সরকার অমানবিকভাবে একের পর এক স্থানে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে, আর এই উচ্ছেদের বলি হচ্ছেন সাধারণ দুস্থ পরিবারের জনগণ। শাসক দল নিজেদের ভোট ব্যাংক অটুট রাখতে চরম সাম্প্রদায়িক মনোভাব নিয়ে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বলে মন্তব্য ব্যক্ত করেন তারা। এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডলু চা বাগানের প্রাণেশ গোয়ালা, সঞ্জয় কর্মকার, লক্ষিন্দর তেলি, বিধু ভূমিজ প্রমুখ। মানবিক হওয়ার জন্য এবং মানুষকে মানুষের মতো মর্যাদা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আমরা। সরকারের সব ধরনের নীতিবিরোধী, জনবিরোধী এবং আম গরিব মেহনতি মানুষের যে স্বার্থ, সেই স্বার্থ বিরোধী কর্ম থেকে সরকারকে বিরত থাকার জন্য আমরা শুধু দাবি নয়, হুঁশিয়ারি দিয়ে বলছি যে যদি সেভাবে না হয় তাহলে সমস্ত আসাম জুড়ে যে আন্দোলন গড়ে উঠবে সেটা সামাল দেওয়া তার পক্ষে কষ্টকর হয়ে দাঁড়াবে, এবং আমরা কোন ধরনের একটা অবস্থার জায়গা থেকে একটা অসুবিধার জায়গা তৈরি হোক সাধারণ মানুষের জন্য সেটা আমরা চাই না। কিন্তু দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন মানুষ ঘুরে দাঁড়াবেই, সেটা সরকার বুঝুক, বুঝে সরকার নিরতস্থ হোক এবং সরকার মানুষের সাথে সদ্ভাব এবং সম্প্রীতির এবং সৌহার্দ্যের কথা মেনে, সংবিধান মেনে সরকার পরিচালনা করুক, সরকার এই দাবি আমরা সরকারের প্রতি জানাচ্ছি। এবং এখানে আমরা জানি যে কিছুদিন আগে ডলু চা বাগানে যে একটা উচ্ছেদ হয়ে গেছে, সেই উচ্ছেদ যারা সরাসরি যারা শিকার হয়েছিলেন, যারা ভিকটিম, তাদের পক্ষ থেকে ডলু চা বাগানের সেই শ্রমিকদের পক্ষ থেকে ওখানে প্রতিনিধিরা এখানে রয়েছেন, তাদেরকেও আমরা জানাই। শিলচর ন্যাশনাল হাইওয়ের এক দোকানে দুর্ধর্ষ চুরিকাণ্ড সংঘটিত হল। পাশাপাশি প্রায় 80,000 টাকার সামগ্রী হাতিয়ে নেয় নিশি কুটুম্বদের দল। সোমবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দোকান মালিক মিঠু দেব জানান, প্রতিদিনের মতো রবিবার রাত 10টা নাগাদ দোকান বন্ধ করে ঘুরে যান। সোমবার সকালে পাশের দোকানের মালিক তা দেখার পর তাকে ফোনে গোটা বিষয় অবগত করান। পরে তিনি দোকানে ছুটে এসে দেখতে পান দোকানের দরজায় তালা ভাঙা এবং জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরে এ মর্মে শিলচর ন্যাশনাল হাইওয়ের আউটপোস্টে এক মামলা দায়ের করেন তিনি। এই দিন এজাহার দায়ের করার পর দোকান মালিক মিঠু দেব জেলা প্রশাসন ও ন্যাশনাল হাইওয়ে পুলিশ পোস্টে আবেদন রাখেন যে ওই এলাকাতে প্রায়ই চুরি ঘটনা সংঘটিত হচ্ছে, তাই গোটা এলাকাতে জোর পুলিশি টহল চালাতে আর্জি জানান। হয়েছে এটা যে কালকে রাত্রে আমি রাত্রে মোটা আনুমানিক 10টা টাইম হবে এই সময় রাত্রে আমরা করে বাসাত গেছি। তারপর আমি তো ঘুমিয়ে পড়েছি, সকালবেলা ফোন এসেছে আমার মোবাইলে যে আমার দোকান চুরি হয়ে গিয়েছে। তারপর দোকানে এসে আসলাম, এসে দেখি তালা ভাঙা। মানে কে খবর দিয়েছে আপনাকে? খবর দিয়ে পাশের দোকানদার আমাকে খবর দিয়েছে, এদিকে তালাটা ভাঙা, খুলে দেখি দোকানে পুরো এদিকে জিনিসপত্র কোনো চতুর্ভঙ্গ করে ফেলে রেখে গিয়েছে। আমার ক্যাশে টাকা ছিল 7,000 টাকা, সেই টাকা নাই যাওয়ার পরে অনেক সামগ্রী দোকানে সিগারেট গুটকা মিলিয়ে মোটামুটি 70-80,000 টাকা সামগ্রী হবে, সব কিছু লুটপাট করে নিয়ে চলে গেছে। এই রাস্তায় মোটামুটি 15 দিনের ভিতরে 2-3টা চুরি হয়ে গিয়েছে। আমি প্রশাসনের কাছে একটা দাবি করছি যে রেজিস্টারও করেছে ওরা, আমি দাবি রাখছি যে এইরকম ঘটনা যদি দ্বিতীয়বার না ঘটে এবং তারা থানা থেকে একটু দেখার জন্য এই লঙ্গারপুর এই আউটপোস্টে ন্যাশনাল আউটপোস্টে কেস দিয়েছে। 21 দফার দাবি জানিয়ে বরাকের সার্বিক উন্নয়ন নিয়ে সরব হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করল ছাত্র সংগঠন আকসা। সোমবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ সংস্থার দাবিগুলো বিস্তারিত জনসমক্ষে তুলে ধরেন। সংস্থার উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে ইস্ট ওয়েস্ট করিডোর, দ্রুত মহাসড়কের কাজ সম্পন্ন করা, শহরের যানজট নিরসনে দৃষ্টান্তমূলক বেদখল অভিযান, বিকল্প রেলপথ, গ্রিনফিল্ড বিমানবন্দরের কাজ ত্বরান্বিত করা, রেগিং রোধে প্রত্যেক কলেজে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা, সনবিলকে 70 পর্যটন স্থল ঘোষণা করা, মেঘালয় ও মিজোরাম সীমান্তে হেনস্থা বন্ধ করা সহ মোট 21টি দাবি তুলে ধরা হয় স্মারকপত্রে। সংস্থার দাবিগুলো পূরণে রাজ্য সরকার ব্যর্থ হলে দিল্লিতে যেতে পিছপা হবেন না বলে স্টাফ জানান রূপম বাবু।
শিলচর লঙ্কা বিজি ভায়া চন্দ্রনাথপুর সেটা জন্য আমরা তুলেছি। গ্রিনহিল গ্রিনফিল্ড এয়ারপোর্ট যত তাড়াতাড়ি সম্ভব সেটার বাস্তবায়নের জন্যে আমরা দাবি তুলেছি। মনে করি যে দুধপাতিল এটা আলাদা, দুধপাতিল থেকে ব্রিজ সেটা সমূহ সেই এলাকার মানুষের স্বার্থ পূরণে ব্যর্থ, এটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা তুলে ধরেছি। এই যে ব্রিজ হয়েছে সেই ব্রিজ দিয়ে দুধপাতিল অঞ্চলের মানুষের সমস্যার সমাধান হবে না, তাই সেটা আমরা আলাদা একটা ব্রিজের দাবি তুলেছি। আমাদের আরও শিলচর মেডিকেল কলেজে মাল্টি স্পেশালিটি, রিয়েল মাল্টি স্পেশালিটি হসপিটালের জন্য আমরা দাবি তুলেছি। গোটা শিলচর মেডিকেল কলেজকে পুরো আধুনিকীকরণ করতে হলে প্রত্যেকটি বিভাগকে ইয়ে করে হাসপাতালকে 100-bedded হসপিটালে পরিণত করার জন্য আমরা দাবি তুলেছি। রাজ্যে সম্প্রতি বটদ্রবা সহ বিভিন্ন স্থানে উচ্ছেদ নিয়ে মুখ খুললেন গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী আনোয়ার হোসেন লস্কর। উচ্ছেদ নিয়ে বিরোধী বিধায়কদের ভূমিকা নৈরাশ্যজনক। দু একজন বিরোধী বিধায়ক ছাড়া অন্যান্য বিরোধী বিধায়কদের নৈরাশ্যজনক ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তিনি। সোমবার হাইলাকান্দিতে এক সাংবাদিক বৈঠক ডেকে গোটা রাজ্যের বিভিন্ন স্থানে সরকারের উচ্ছেদ অভিযান নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করার পাশাপাশি তিনি জানান, সরকারের জমি অবৈধভাবে দখল করে থাকা দখলকারীদের উচ্ছেদ নিয়ে আইনি বিধান রয়েছে, কিন্তু এসব বিধি বিধান নিয়ে খুব কম সংখ্যক বিরোধী বিধায়করা ওয়াকি বহাল রয়েছেন, তাই উচ্ছেদিতদের নিয়ে বিরোধী বিধায়কদের মায়াকান্না ও দায়সারা মনোভাবের কঠোর সমালোচনা করেন তিনি। একটা রাজনীতি বা রাজনীতি মুনাফার জন্য ওদেরকে একটা দাগ লাগিয়ে বিশেষ সম্প্রদায় বা একটা শব্দ যেটা বাংলাদেশে বারবার বলতেছি, উচ্ছেদ করে রাজনীতি মুনাফা করা না করে আমি এটা বলছি ওদেরকে, কিন্তু ওদেরকে সুন্দরভাবে কোনো সংস্থাপনের যেটা নিয়ম যেটা এটা করে তো সরকার পারে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের মধ্যে, যদিও তিনি এটা অফিসিয়াল কোনো কথা বলেননি, আনঅফিসিয়ালি বলেছেন সংবাদ মাধ্যমের দ্বারা, যে মাজুলি বা মাজুলির চর অঞ্চল যেখানে ওদেরকে ভূমিপাট্টা দেওয়া হবে। কিন্তু যখন প্রশ্ন করা হলো যে চর অঞ্চল তো বিভিন্ন জায়গাও তো আছে, নামনীয় সময়ে ভরাখুলিতে হয়তো অনেক জায়গায় কিছু জায়গা আছে যেখানে চর অঞ্চল কিছু আছে, কি মাজুলিটাই কি একটা বিশেষ একটা আসামের একটা জায়গায় নাকি অবশিষ্ট জায়গাগুলো কি আসামের মধ্যে না, ব্রহ্মপুত্র চর অঞ্চল ধুবড়ি বরপাটা গোয়ালপাড়া এইগুলো অঞ্চল যেগুলো আছে এরা কি ভূমিহীন বা বন্যা পীড়িত লোক না, এই বিষয়টা নির্ধারণ করে আমি বারবার বলেছি বান পীড়িত বা ভূমিহীন যারা নাগরিক ওদের সমীক্ষা না করে যেটা উচ্ছেদ করা হচ্ছে মেয়েটার বিরুদ্ধে, আর যারা সাধারণ নাগরিক জনসাধারণ এটা জানতে চেয়েছে যে ভূমিহীন যারা নাগরিক আর বন্যা পীড়িত নাগরিক এটা সমীক্ষাটা কে করবে, সরকার করবে। সম্প্রতি জয়পুর সারদা পল্লীতে জেসিবির ধাক্কায় মৃত্যু ঘটে সর্বজ্যোতি বিশ্বাস নামে এক ব্যক্তি। সোমবার তার বাড়িতে উপস্থিত হয়ে গভীর সমবেদনা জ্ঞাপন করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, পাশাপাশি নিহত ব্যক্তির পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। এদিকে বিধায়কের উপস্থিতিতে জেসিবি মালিক প্রিয় কুমার সিংহ ওই দুর্ঘটনা নিয়ে গভীর সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি নিহত সর্বজিৎ বিশ্বাসের পিতা সজল বিশ্বাসের হাতে 2 লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন। তিনি এও জানান ওই দুর্ঘটনার পর থানায় যে মামলা দায়ের করা হয়েছে ওই মামলায় তিনি নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এদিন বিধায়কের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুর কামরাঙ্গা জীবের সভানেত্রী চন্দ্রকলা সিংহ, জয়পুর মণ্ডলের সহসভাপতি ভবরঞ্জন দেবনাথ প্রমুখ। আমি তো চাইতেছি স্যার ইন্স্যুরেন্স যেটা স্যার তারা মানে তারা দিক থেকে উকিল না করিয়া সারিয়া গপেন উকিল থেকে যদি করা হয় স্যার আরো বেটার হইল না স্যার, আর আমার তরফ থেকে স্যার
স্যার এমনি এসপি স্যারে স্যার এসপি সেলের থেকে সেদিন কথা হয়েছিল তখন আমরা লক্ষ্মীপুর ওসি স্যারে একজনে ডাকছিল তাই না আসতো তখন আপনার এই ইনস্যুরেন্সের কাগজ টুকুজ গুলো তারা দিয়ে দিলে ওরা তখন এই ক্লেমটা আইব তো স্যার আমি আমার সেটটা স্যার আমি স্যারের কাছে হ্যান্ড ওভার করতে চাই যাতে স্যার মানে দেওয়া হোক স্যার স্যার এর মধ্যে একটা ফোটো আর কি আমার অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাছাই উপলক্ষে সোনাই উন্নয়ন খণ্ডের অধীন সুন্দরী জিপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত গ্রামসভায় মহিলাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। সোমবার গ্রামসভায় এলাকার পুরুষ মহিলারা উপস্থিত হয়ে তাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করতে দাবি জানান। এতে সংশ্লিষ্ট জিপির কর্মকর্তারা জনগণকে জানান, সরকারি গাইডলাইন অনুযায়ী প্রকৃত হিতাধিকারী বাছাই করা উপলক্ষে গ্রামসভার আয়োজন করা হয়েছে, যাতে এলাকার মানুষের মতামত নিয়ে প্রকৃত লোকেরা প্রকল্পের সুবিধা লাভ করতে পারেন। এদিন জিপি সভানেত্রী অ্যান মমতা সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত গ্রামসভায় উপস্থিত ছিলেন জিপির এপি সদস্য জয়রুল ইসলাম বড়ভূইয়া, সচিব কৃপাশঙ্কর দত্ত, প্রাক্তন সভাপতি জয়রুল ইসলাম লস্কর, আবাদুর রহমান, জিপির গ্রুপ সদস্যরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। নির্দেশানুযায়ী আমাদের সুন্দরী জিপিতে অরুণোদয় প্রকল্পের সচেতনতা শিবির আয়োজন করা হচ্ছে। হ্যাঁ, এই আয়োজন শিবিরে আমাদের এই পঞ্চায়েতে দশ গ্রুপের যারা আবেদনকারী তাদের আবেদন গ্রহণ করা হচ্ছে এবং এক দুই দিনের মধ্যে জিপির সেক্রেটারি এবং জিপির যাদের উদ্বোধন কর্তৃপক্ষ তাদের আলোচনা যারা পাওয়ার যোগ্য তাদেরকে বাছাই প্রক্রিয়া করা হবে এবং পরবর্তীতে যারা বাছাই প্রক্রিয়া রয়ে যাবে এটা সরকারের কাছে আবেদন করা হবে। ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট ব্লকের অন্তর্গত পালংঘাট জিপিতে অরুণোদয় প্রকল্প দুই নিয়ে সোমবার বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়। জিপি সভাপতি শশাঙ্ক শীলের পৌরোহিত্যে অনুষ্ঠিত গ্রামসভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন সচিব সন্তোষ কুমার রায়। তিনি কোন কোন ক্যাটাগরির মানুষ অরুণোদয় প্রকল্পের সুবিধা পেতে পারেন তা সভায় তুলে ধরেন। এছাড়া গ্রামসভায় বক্তব্য রাখেন বিজেপির পালংঘাট মণ্ডল সহসভাপতি বিভাস রঞ্জন দেব, প্রাক্তন মণ্ডল সভাপতি সুবোধ রঞ্জন দাস, জিপি সভাপতি শশাঙ্ক শীল প্রমুখ। আমার জিপিতে বেশ কাজকর্ম হয়েছে, অনেক ধরনের রুগ্নি নদীর কিনারে যত বাঙ্গন আছে, রুগ্নি নদীতে আমাদের পূর্ণিমুখের রাস্তা ইটা তো কয়েকবার দুবার কাজে নিয়েছে, এরপরে অনেক বাঙ্গন রোধ করা হয়েছে, সোনাই নদীর উপরে অনেক বাঙ্গন রোধ করা হয়েছে, আমার জিপিতে এখন বাঙ্গন রোধ নাই। সোমবাড়ি বাজার, জামালপাড়, পূর্ণিমুখ, মালগ্রাম সব বাঙ্গা কাম রাস্তা। কাজীডহর জিপি অফিস প্রাঙ্গণে জিপি সভানেত্রী রুশিনা বেগম লস্করের স্বামী আমরুল ইসলাম লস্করের পৌরোহিত্যে সোমবার গাও সভা অনুষ্ঠিত হয়েছে। অরুণোদয় প্রকল্প নিয়ে বক্তব্য আমরুল, যোগ্য হিতাধিকারী বাছাইয়ের মাধ্যমে প্রকল্প বণ্টন করা হবে বলে জানান তিনি। কিছু অসাধু ব্যক্তি জিপি এলাকায় অবৈধভাবে ফর্ম বিলি করছেন, তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন যদি কেউ হিতাধিকারীদের কাছ থেকে টাকা আদায় করেন এবং এরকম খবর পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিনের সভায় নরসিংপুর উন্নয়ন খণ্ডের আধিকারিক সঞ্জু তেরন লাংনেহ, জিপি সচিব সুজয় দাস, নগদীর গ্রাম জিপির জিপিসি রানা দাস ও জিপি সভানেত্রী রুশিনা বেগমকে সম্মান জানানো হয়। খণ্ড উন্নয়ন আধিকারিক সঞ্জু তেরন অরুণোদয় প্রকল্প সুষ্ঠু ও সুচারুভাবে বণ্টন করার নির্দেশ দেন। তো আপ লোক উস হিসাব সে আপনা ডকুমেন্টস তৈয়ার কিজিয়ে, আইয়ে অর মে তো হুই আপ সব কি মদদ করনে কে লিয়ে, আপ সবকো পতা হ্যায় মেরা অফিস কা
अगर कोई असुविधा हो आप सबको तो आ जाइए बेझिझक मेरे ऑफिस में, मैं हमेशा आप लोगों के लिए वहीं पे हूँ आप सबकी मदद करने के लिए। और एक बार और, जो लिस्ट दिया गया है ना, जो आप लोग लिस्ट देंगे जो अरुणोदय स्कीम और अरुणोदय 2.0 के लिए, ध्यान में रखिएगा कि आप लोग जो डॉक्यूमेंट्स है ना वो ध्यान से सबमिट कीजिएगा, वरना अगर आप लोगों ने डॉक्यूमेंट्स ध्यान से सबमिट नहीं किया तो जिन जिन लोगों को इस अरुणोदय 2.0 से फायदा मिलना चाहिए उन्हें वो फायदा नहीं मिलेगा। इसलिए मैं अनुरोध कर रहा हूं आप सबसे कि ध्यान रखिए इस बात का, अच्छी तरीके से देख के आप लोग अपना डॉक्यूमेंट सबमिट कीजिए। और वे मैं तो यहाँ पे नया ही आया हूँ तो आप सबसे मिलने की उम्मीद से आया था, सो आप सबसे मिल चुका हूँ मैं। অবসরপ্রাপ্ত হাবিলদার তমাল সিংহ প্রয়াত হয়েছেন। রবিবার রাত 9:30 সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 93 বছর। সোমবার সকালে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তমাল সিংহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে শালচাপড়া শ্রীধরপুর গ্রামের বরাক নদীর তীরে। শেষ শ্রদ্ধায় সামিল হয়ে মাছিমপুর বিএসএফ কোম্পানির সাব ইন্সপেক্টর এস জামান প্রয়াতের মরদেহে জাতীয় পতাকা ও পুষ্পস্তবক নিয়ে শ্রদ্ধা জানান। সঙ্গে বিএসএফ এর অবসরপ্রাপ্ত অনেক সাব ইন্সপেক্টর ও কনস্টেবল উপস্থিত ছিলেন। তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উনি বিএসএফ হেড কনস্টেবল ছিলেন। 1982 সালে কোচবিহার থেকে আসিফেটলে থেকে উনি রিটায়ার হয়েছিলেন এবং বিএসএফ এর নিয়ম অনুযায়ী যে কোনো মানুষ যদি প্রয়াত হন আমাদের ক্যাম্পের আশেপাশে তাকে যদি খবর পাই আমরাকে বিএসএফ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে ওনাকে শেষকৃত্য সম্পন্ন করার জন্য যে আমাদের যেগুলো আমাদের বিএসএফ প্রোগ্রাম আছে যে সেই হিসেবে ওনাকে সম্মান দিয়ে শেষ বিদায় দেওয়া হয়। সেই জন্য শেষ বিদায়ের জন্য আমরা এখানে উত্তর কালীনগর আদি কালীবাড়িতে হরিনাম সংকীর্তন জমে উঠেছে। সোমবার সমাপ্তি দিনে 16 প্রহর হরিনাম যজ্ঞে ভক্তদের প্রচণ্ড সমাগম হয়েছে। হরিনাম শব্দ অমূল্য রতন, ভগবানের সেই বাণী নিয়ে চলার পরামর্শ গানের মাধ্যমে দিয়েছে বিভিন্ন কীর্তনিয়া দল। আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রাজীব দে হরিনাম যজ্ঞকে সফল করে তোলার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামী 31 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত 5ম বার্ষিক খেলো ইন্ডিয়া ইউথ গেমসের কালারিপাট্টু প্রতিযোগিতায় খেলবেন কাছাড়জেলা কালারিপাট্টু অ্যাসোসিয়েশনের প্রশিক্ষার্থী রূপসী দাস। সোমবার শিলচর হাইলাকান্দি রোড স্থিত সংস্থার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক রামজয় দাস জানান, গত 19 ও 20 ডিসেম্বর গৌহাটিতে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন রাজ্য থেকে 13 জন অংশগ্রহণের সুযোগ পান। কাছাড় জেলা থেকে 8 জন ছেলে মেয়ের মধ্যে 1 জন রূপসী দাস স্থান অর্জন করতে সক্ষম হন। সর্বভারতীয় খেলো ইন্ডিয়া ইউথ গেমসের কালারিপাট্টু প্রতিযোগিতা মধ্যপ্রদেশের গোয়ালিয়রে 7 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সুদীপ পাল, সহ সম্পাদক দীপক দাস, সহযোগী প্রশিক্ষক দীপিকা নন্দী সহ প্রশিক্ষার্থীরা। মানুষ নেই আপনি বলেন প্রশ্ন, যেটা আমি বলছি আপনি কেন নেই আমরা পড়াশোনা শুরু করলাম, আজকে আমি বেঙ্গালুরু যাচ্ছি বেঙ্গালুরু। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর কালাইন সড়ক সংস্কারের দাবিতে টানা 3 ঘন্টা অবরোধ। উচ্ছেদ অভিযান নিয়ে শিলচরে বিক্ষোভ প্রদর্শন বহু সংগঠনের। শিলচর ন্যাশনাল হাইওয়ের দোকানে দুর্ধর্ষ চুরি, ক্ষয়ক্ষতি প্রায় 80,000। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।